حضرت بلال ওনার বাড়ির মধ্যে যাওয়ার পর চোখের পানি দিয়া বুক ভাসায় বেলাল ডাক দিয়া বলেন ও আমার মালিক এই মদিনার মধ্যে আমার কোনো আপন মানুষ নাই হুমাইয়া আমাকে যে অত্যাচার করেছিল গো আমি যখন বলতাম আল্লাহু আহাদ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد حضرت بلال কে উমাইয়া বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই ধর্ম ছাড়ে না ছাড়ে না উমাইয়া বেলালের জিব্বাটা বের করিয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া উনার জিব্বাটা বের করিয়া মুসলমান উনার জিব্বার মধ্যে পেরেক ঢুকাইয়া দিয়েছিল গো এই ক্ষতের কারণে বেলাল মসজিদে নব নবীর মুয়াজ্জিন কিন্তু আজান শুদ্ধভাবে দিতে পারে না আশাদু আল্লাহর জায়গা আশাদু করে সিনের উচ্চারণ করে সিনের উচ্চারণ আসে না এটা বেলালের দোষ না বেলালের দোষ না মুসলমান হওয়ার কারণে হযরতে বেলালকে এত অত্যাচার করেছিল গো এত অত্যাচারের স্টিম রুলার বেলালের দিয়ে চালিয়েছিল গো এই জন্য মসজিদে মুরব্বির মুয়াজ্জিন হওয়ার পরে বেলাল আশাদু বলতে পারত না আশাদু করত আমি মানুষগুলোকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইলাম আর দুনিয়ার জমিনে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে পরীক্ষা করব যারা এই দুনিয়ার জমিনে আসার পর কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জানাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দিয়েছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া'মিলুস-সালিহাত আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিয়েছে এই দুনিয়ার জমিনে আমি আমার বান্দাদেরকে সহজভাবে বয়ান করিলাম ও আমার বান্দা এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি কি জন্য পাঠাইলাম আচ্ছা আপনারা যারা এই মাহফিলের মধ্যে আছেন আপনারা বলেন তো আমরা সকলে এখানে মুসলমান কিনা জোরে বলেন আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি মুসলমান আমাদের বাবা মুসলমান আমাদের পূর্বপুরুষ মুসলমান তাদের ঘরে আমরা জন্ম নিয়েছি আমরা মুসলমান মুসলমান হওয়ার কারণে আমাকে ঘর ছাড়তে হয় নাই বাড়ি ছাড়তে হয় নাই ঠিক কিনা জোরে বলে এখানে যারা আছেন মুসলমান হওয়ার কারণে আপনাকে গ্রাম ছাড়তে হয়েছে আপনার জমি জামা কেউ নিয়ে নিছে কি ত্যাগ স্বীকার করছেন আপনি আমি কি ত্যাগ স্বীকার করছি আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা শোনো শোনো রে এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে যারা দুইটা কাজ করবে এক নাম্বার কাজ ইন্নাল্লাযীনা আমানু আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন যারা এই দুনিয়ার জমিনে ঈমান আনবে কি ঈমান আনবে
আমরা যারা একানের মধ্যে মাহফিল শোনার জন্য সিংহ আমরা সবাই মুসলমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ আছেন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিবেন আল্লাহ হিন্দুর ঘরে জন্ম না দিয়া আমাকে মুসলমানের ঘরে জন্ম দিও এমন কেউ আছে আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা আমি তোদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি তোরা এক নাম্বার যে আমি বলেছিলাম ইন্নাল্লাযীনা আমানু তোরা ঈমান আনয়ন করেছিস দুই নাম্বার হলো নেক আমল দুনিয়ার জমিনে যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার আল্লাহ তাআলা জানায়া দেয় নেক আমল করার কারণে আমি আল্লাহ তাআলা তোদেরকে সাধারণ জান্নাত না তোদেরকে আমি স্পেশাল জান্নাতের মালিক বানাবো রে যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ঈমান আনার কারণে যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করবে রে ঈমান আনার পরে নেক আমল করবে আমার ঘোষণা তোদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানাবো এটা আমার কথা না স্বয়ং আল্লাহ কোরআনে জানায়া দিয়েছেন সুবহানাল্লাহ وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا أمر الله تعالى جنا يد জমিনে যারা ঈমান আনবে নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব সাধারণ জান্নাত না আল্লাহ তাআলা বলেন স্পেশাল জান্নাতের মালিক বানাবো এই জন্য আমার নবী দোয়া শিখাই গিয়েছেন ও আমার উম্মত তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা অন্য কোন জান্নাত চাইবা না দুয়ার মধ্যে তোমরা বলবা আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দান করিও এই দোয়া আমরা করি কিনা জোরে বলেন আপনারা করেন না আমরা কি কই আল্লাহ জান্নাতুল মাউন দান কইরেন আমরা বলি আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিও আমার আম্মা আব্বার কবর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দিও এই দোয়া করি কিনা জোরে বলেন আমার তেলাওয়াত কি দোয়াতে যে সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এত বয়ান গোটা পৃথিবীবাসীর জন্য রেখে দিয়েছে একটু দিলের কান লাগাইয়া শুনিয়া যান আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর সময়ের শপথ সময়ের শপথ সময় এমন একটা দামি সম্পদ অমলেপুরের মুসলমান আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই আপনারা যদি বলেন আজরাইল আপনার মাতার সামনে যখন এসে হাজির হবে গো আপনি যদি বলেন আজরাইল ব্যাংকের মধ্যে আমার বহু টাকা আছে রে আমার ছেলে জানে না আমার বিবি জানে না আমার আত্মীয় স্বজন এই টাকার কোনো খুদির জানে না তোমার নামে আমি আমার এই মণিপুর জমি কিছু লিখে দিব কিছু টাকা তোমাকে ঘুষ দিব আজরাইল কি আপনার কথা শুনবে জোরে বলেন না আজরাইল দুনিয়ার কারো কথা শুনে না আমার আল্লাহ তাআলার আদেশে আজরাইল মানে আল্লাহ বলেন এ বান্দা ও আমার গোলামেরা
আমি তোমাদেরকে এমন মূল্যবান একটা সময় দান করেছি এই জমিন আর জমিনে সময় যাদের শেষ হয়ে যাবে রে গোটা পৃথিবী দিয়ে হোক এক মুহূর্ত সময় করে তো করা সম্ভব না আচ্ছা বলেন তো আল্লাহ বলেন সময়ের শপথ আল্লাহ নিজে বলতেছেন সময়ের শপথ আল্লাহ কসম কেন খাইলেন আচ্ছা আপনারা বলেন তো আমার আল্লাহ তাআলা কি কসম খাওয়ার কোনো প্রয়োজন আছে নি জোরে বলেন না আল্লাহ তাআলা আমার আপনার মনের খবর জানি নি জোরে বলে আল্লাহ আমার আপনার দিলের খবর জানেন মনের খবর জানেন আমরা পৃথিবীর জমিনে মানুষের সামনে যদি কথা বলি এই কথাটা সত্যায়ন যদি আমরা করতে চাই তার বিশ্বাসযোগ্যতা যদি মানুষের কাছে আমরা দিতে চাই আমরা কি বলি আল্লাহর কসম আল্লাহর কসম এইভাবে আমরা কি বলি কসম খাই ঠিক কিনা জোরে বলে আমার আল্লাহ তাআলা আমাদের মনের অবস্থা জানে আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম ওয়াল্লাসর সময়ের কসম কসমের পরে যে কথাটা বলা হয় নিশ্চয় তার গুরুত্ব আছে আল্লাহ কসম খাবার পরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে রে সবাই ক্ষতির মধ্যে আছে সবাই ভুলের মধ্যে আছে এটা আমার কথা না আমার আল্লাহর কথা আর জোরে বলেন আমার কথা না আমার আল্লাহর কথা আমরা সকলেই ভুলের মধ্যে আছি ক্ষতির মধ্যে আছি আমার আল্লাহ বলতেছে আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম আমি এখানে শেষ করে দেই নাই শেষ করে দেই নাই আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা ও আমার বান্দি সবাই ফতের মধ্যে আছে রে চার প্রকারের মানুষ বলের মধ্যে না কয় প্রকারের মানুষ জোরে বলেন আপনাদের মনোযোগ আসেনি হ্যাঁ আমার কথা বুঝেননি আপনারা আল্লাহ তাআলা বলেন সবাই বলের মধ্যে না এই দুনিয়ার জমিনে চার প্রকারের মানুষ বলের মধ্যে না ক্ষতির মধ্যে না এই লোকগুলো কারা জানার দরকার আসেনি আল্লাহ তাআলা বলেন ইল্লাল ইনসানা লাফি খুসর সবাই বলের মধ্যে এই কথা বলে আল্লাহ শেষ করে দেই নাই আল্লাহ তাআলা বলেন ইল্লাল লাযিনা আমানু এই দুনিয়ার জমিনে এক নাম্বার যারা ঈমান আনয়ন করেছেন তারা ভুলের মধ্যে নাই সুবহানাল্লাহ হে মণিপুরের যুবক দিলের গান লাগায় শুনিয়া যাও আমার আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে চার প্রকারের মানুষ ভুলের মধ্যে নাই এক নাম্বার হলো যারা ঈমান আনয়ন করেছে আমরা যারা মুসলমান হয়েছি আপনারা সকলে আমার সঙ্গে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলেন আমরা মুসলমান হইতে যাইয়া আমাদের ঘর ছাড়তে হইছিনি বাড়ি ছাড়তে হইছিনি জোরে বলেন না আমার আল্লাহ তাআলার পরে যে নবীর সম্মান নবী আমার মক্কার কাফেরদের সামনে যখন দীনের দাওয়াত দেই কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আমার নবী যখন মক্কার কাফেরদের সামনে দাঁড়াইয়া এই দিনের দাওয়াত দেহে কাফেরের হা সবাই নবীজির দুশ্মন হয়ে যাইতে কিনা জোরে বলে নবীজির দুশ্মন হয়ে গেল আপন জন যারা ছিল সবাই নবীজির বিরোধিতা শুরু করলো আমার আল্লাহ তাআলা জানাইয়া দে ও আমার বন্ধু
আপনি রাগ হবেন না আপনি কষ্ট নেবেন না আপনি চুপ থাকবেন আপনি এটা মাক্কী জিন্দেগি আপনি কথা বলবেন না আপনি সহ্য করেন ও মুসলমান আজকে আমরা তো রেডিমেড মুসলমান হইছি আমার বাবা মুসলমান আমি তার সন্তান হইলাম মুসলমান মুসলমান হতে গিয়ে আমাকে ঘর ছাড়তে হয় নাই বাড়ি ছাড়তে হয় নাই অথচ আমার আপনার পয়গম্বর যার আল্লাহর পরিজার সম্মান সেই নবীজিও দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মক্কা হিজরত করে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগছে ঠিক কিনা জোরে বলেন আপনি আমি কি ত্যাগ স্বীকার করলাম কিসের সাদার মুসলমান হয়েছি আমরা আমার আল্লাহ তাআলা বলেন ও আমার বন্ধু আমি আপনাকে বললাম আপনি ধৈর্য হারা হবেন না আল্লাহ তাআলার হুকুমে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন মুসলমান আল্লাহ তাআলা আমার তিলাওয়াত কি দোয়াদের মধ্যে বলেছেন এই দুনিয়ার জমিনে চার প্রকারের মানুষ বুলের মধ্যে না এক নাম্বার প্রকার হলো যারা ঈমান আনয়ন করেছে রে যারা ঈমানের দৌলত পেয়েছে তারা খুতির মধ্যে না আজকে আমরা তো রেডিমেড মুসলমান হইলাম এই জন্য আমাদের ঈমান ঈমান কি আমরা সেটাই বুঝি না নবীজির একজন কালো সাহাবি আপনাদেরকে আমি দৃষ্টান্ত দিয়ে বোঝায়া যা হযরত বেলালের নাম আপনারা শুনছেন নি জোরে বলেন সবাই শুনছে উনি কি সুন্দর জোরে বলেন উনার বাড়ির সুদূর আফ্রিকা ইথিওপিয়া নামক স্থানে হযরত বেলাল ইমাম খুঁজতে খুঁজতে নবীজির তালাশে হযরত বেলাল আফ্রিকা ইথিওপিয়া দেখে মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন মদিনার মধ্যে আসার পর মদিনার তদারিন সময় উমাইয়া ইবনে খালফের কাছে উনি কৃতদাস হয়ে গেলেন গোলাম হয়ে গেলেন হযরত বেলাল যখন নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে মুসলমানদের কান লাগায় শোনো মুসলমান হয়েছি আমাকে কেউ কিছুই বলে না নবীজির সাহাবীরা ঈমান আনার কারণে কাফেরেরা তাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালু করে দিয়েছিল গো কি দিলের গান লাগাইয়া শুনিয়া যান উমাইয়া ডাক দিয়া বলেন বেলাল রে তুমি নাকি মুসলমান হয়েছ তুমি আমার গোলাম আমি তোমার মনি তুমি কি জন্য মুসলমান হয়েছ আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারতেছ লাতুজার গোলামি বাদ দিয়ে মুহাম্মদের ধর্মে তুমি চলে গিয়েছ উমাইয়া ডাক দিয়া বলেন বেলাল এই মুহূর্তে আমি তোমাকে বলে দিলাম তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো রে তোমার ব্যাপারে আমি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব আল্লাহর নবীর সাহাবি হযরত বেলাল ডাক দিয়া বলেন উমাইয়া আমি যতই সিদ্ধান্ত আমার ব্যাপারে নেও না কেন রে আমি যে আমার আল্লাহর সন্ধান পেয়েছি নবীজির হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি আমাকে অত্যাচার করে মায়ের বর দেখাইয়া আমাকে কালিমা থেকে দূরে সরাইতে পারবা না ইতিহাস যদি আপনারা ইউটিউবের মধ্যে গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখলেন আপনারা ওই ঘটনাগুলো শুনবেন যতবার শুনবেন আপনারা বেলালের জীবনী ততবার আপনারা আশ্চর্য হইতে বাধ্য হবেন নবীজির সাহাবি ঈমান আনার কারণে
উমাইয়া হযরতে বেলালের পায়ের মধ্যে রশি বাঁধিয়া উটের পায়ের মধ্যে রশিগুলো লাগাইয়া আরবের মরুভূমির মধ্যে হেসরায়া হেসরায়া পর্যায়ে হযরতে বেলাল অজ্ঞান হয়ে যায় খুশি আসার পরে উমাইয়া নাক দিয়ে বলেন বেলাল এখনো সময় আছে রে কালিমা ছাড় আমাদের ধর্মে ফিরে আয় আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল ডাক দিয়া বলেন ও মাইয়া আমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবি রে তারপরেও আমি যে কালিমার সন্ধান পেয়েছি কালিমা থেকে বিন্দু মাত্র দূরে সরাইতে পারবি না আল্লাহু আকবার নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন গো হযরতে বেলাল মসজিদে নববীর সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন ঠিক কিনা জোরে বলে নবীজির মসজিদে সর্বপ্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল উনার উপরে উমাইয়া এত অত্যাচার করেছিল গো উনি যখন মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হলেন নবীজির মসজিদ সুবহানাল্লাহ বেলাল আজান দেয় নবীজি নামাজ পড়ার সাহাবায়ে কেরাম নবীজিকে ডাক দিয়া বলেন নবীজি হযরতে বেলাল যে সুরে আজান দেয় বেলাল থেকে অনেক চমৎকার কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আমাদের আছে নবীজি তাদের কথা কর্ণপাত করে নাই সাহাবীদের মধ্য থেকে কিছু সাহাবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন বেলাল রে তুমি আজকে ফজরের আজান দিও না মনোযোগ দিয়া শুনুন কথা ছাড় বেলালের উপরে কেমন ভাবে শুরু হয়েছিল বেলাল রে আজকে ফজরের আজান তুমি দিও না হযরতে বেলাল ওনার বাড়ির মধ্যে যাওয়ার পর চোখের পানি দিয়া বুক ভাসায় বেলাল ডাক দিয়া বলেন ও আমার মালিক এই মদিনার মধ্যে আমার কোন আপন মানুষ নাই উমাইয়া আমাকে যে অত্যাচার করেছিল গো আমি যখন বলতাম আল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ হযরতে বেলালকে উমাইয়া বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই ধর্ম ছাড়ে না ছাড়ে না উমাইয়া বেলালের জিব্বাটা বের করিয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া উনার জিব্বাটা বের করিয়া মুসলমান উনার জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দিয়েছিল এই ক্ষতের কারণে বেলাল মসজিদে নব নবীর মুয়াজ্জিন কিন্তু আজান শুদ্ধভাবে দিতে পারে না আশাদু আল্লাহর জায়গাত আশাদু করে সিনের উচ্চারণ করে সিনের উচ্চারণ আসে না এটা বেলালের দোষ না বেলালের দোষ না মুসলমান হওয়ার কারণে হযরতে বেলালকে এত অত্যাচার করেছিল গো এত অত্যাচারের ইস্টিম রুলার বেলালের দিয়া চালিয়েছিল গো এই জন্য মসজিদে মুরব্বির মুয়াজ্জিন হওয়ার পরে বেলাল আসাদু বলতে পারত না আসাদু করত মসজিদে নববীর
মুয়াজ্জিন থেকে বেলালকে সরিয়ে দেওয়া হয়েছে ফজরের সময় হয়েছে পয়গম্বর মসজিদে আসিয়া সাহাবায়ে কেরামকে ডাক দে সাহাবীরা ফজরের আজান কি হয় নাই রে ফজরের আজান কি হয় নাই সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন নবীজি ফজরের আজান অনেকক্ষণ সময় আগে হয়েছে আজকে বেলাল আজান দেয় নাই বেলাল আজান দেয় নাই বেলালের থেকেও অনেক পল্টওয়ালা মুয়াজ্জিন দিয়া আজকে মসজিদে নববীর আজান দেওয়া হয়েছে নবী আমার ডেকে ডেকে বলেন সাহাবীরা ফজরের সময় তো হয় না ফজরের সময় হয় নাই আমার আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে পাঠাই দিয়েছেন জিব্রাইল যা যা রে আমার বন্ধুরে আমার সালাম দে আর মসজিদে নববীর মধ্যে যে ঘটনা হয়েছে এটা জানাইয়া দে আজকে আজান হয়েছে প্রত্যেকদিন বেলাল আজান দিত এই আজান দুনিয়ার জমিনে সীমাবদ্ধ থাকতো না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত সুবহানাল্লাহ বেলালের আজান মসজিদে নববীর দুনিয়ার জমিনে সীমাবদ্ধ থাকতো না আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত রে আজকে বেলাল আজান দেয় নাই বেলাল আজান দেয় নাই আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল নবীজির কাছে এই ঘটনা বলতেছেন নবীজি আজকে আজান হয়েছে কিন্তু সেই আজান আল্লাহর আরশে পৌঁছে না সবাই বুঝে ফেললেন হাই হাই আমরা কি করলাম বেলালের সঙ্গে যা হয়েছে এটা আমাদের আমরা অন্যায় করেছি বেলাল তো ইচ্ছা করে আর সাধুর জায়গায় আর সাধু পড়ে না ঈমান আনার কারণে বেলালের উপরে যে অত্যাচার উমাইয়া করেছিল তারই তো একটা নমুনা সিনের উচ্চারণ করতে পারে না এটা তো বেলালের দোষ না নবী আমার ডাক দেয়া বলেন সাহাবীরা রে আমার বেলাল কোথায় রে যা আমার বেলালকে নিয়ে আসো সাহাবায়ে কেরাম দৌড়াইয়া বের হয়ে গিয়েছেন বেলাল কোথায় রে বেলাল নবীজি তোকে তালাশ করেছে মসজিদে নববীর মধ্যে আজান হয়েছে সেই আজান আল্লাহর আরশে পৌঁছে নাই যা ও বেলাল নবী আমার তোমার জন্য অপেক্ষা করতেছে যাও রে তুমি মসজিদে নববীর মধ্যে আবার আজান দিয়ে দাও সুবহানাল্লাহ আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই বেলালের বাড়ি কি নবীজি আপনারা বলেন তো বেলাল কি নবীজির কোন আত্মীয় ছিল বুঝেন না বেলাল কি নবীজির কোন আত্মীয় ছিল বেলালের বাড়ি কি মদিনায় ছিল বেলালের বাড়ি কি মক্কায় ছিল না না বেলালের চেহারা ভালো না কিন্তু ঈমান ছিল খাঁটি ঠিক কিনা জুড়ে বলে এই জন্যই তো নবীজি বলছেন বেলাল আমি যখন মেরাজের রজনীতে জান্নাতে গেলাম আমি দেখি তুমি যেন আমার সামনে দিয়ে হাঁটতেছো সুবহানাল্লাহ জোরে বল হে মুসলমান ও মণিপুরের মুসলমান
আজকের রিমেল ইসলাম পেয়েছেন এই জন্য ইসলামের কদর আপনার কাছে নাই ইমানের মূল্য আপনার কাছে নাই আজকে যদি এই মাঠের মধ্যে মমতাজ বেগম কাইনা গানের অনুষ্ঠান করা হলো আমার মন বলে গো এই রাস্তা পার হয়ে যায় তো মাগরিব নামাজের আগে মানুষ এলাকার মধ্যে ভরপুর হয়ে যায় তার কারণ আমরা মুসলমান বটেও কিন্তু গুরু খাওয়াই না মুসলমান ইমানের মূল্য আমরা দিতে জানি না ইমানের গুরুত্ব আমাদের কাছে নাই আল্লাহ যে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর সকলে আছে দুকার মধ্যে কিন্তু চার প্রকারের মানুষ দুকার মধ্যে না এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ইমানওয়ালার দাম আল্লাহর কাছে আসেনি জোরে বলেন নবীজি বলছেন একজন ইমানওয়ালা আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা দুনিয়ার জমিনে যতদিন থাকবে আমার আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করবেন ইমানওয়ালার দাম আসেনি হ্যাঁ অবশ্যই আছে এটা দুনিয়াতে থাকতে আপনারা বুঝবেন না মরার পরে বুঝবেন ইমান এমন একটা দামি সম্পদ ইমান এমন একটা আল্লাহ তাআলা যে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে এত মূল্যবান একটা সম্পদ দিয়েছিলেন আপনি তার কদর যদি না করতে পারেন আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোদেরকে মহব্বত করে বানাইলাম জান্নাতে দেওয়ার জন্যই বানাইছিলাম তোরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম কিন্তু তুই মুসলমানই তুই ধরে রাখতে পারলি না আমার কি আছে জান্নাত জাহান্নামে যা মুসলমান আপনাদেরকে আমি দুই মিনিটে একটা বয়ান শোনায় যাই নবীজির একজন সাহাবী ইমানের গুরুত্ব ইসলামের গুরুত্ব তাদের কাছে কেমন ছিল গো আমার নবীজি নিজে বলেছেন ও আমার উম্মত তোমরা যে ইমান আনায়ন করবা কাদের মতো ইমান আনবা গো কাদের মতো মুসলমান হইবা আমিনু কামা আমানান নাস নবীজি আমাদেরকে জানাইয়া দে আমার সাহাবীরা যেমন ভাবে ঈমান আনয়ন করেছিল তাদের মতো তোমরা ঈমান আনবা সুবহানাল্লাহ জোরে বলে আমার সাহাবীরা নিজের জীবন দিয়েছে তারপরেও মুসলমান ইমান থেকে তারা বিন্দুমাত্র দূরে সরে যায় না নবীজির সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উনি বড় হয়েছেন নবীজির দরবারে বড় হয়েছেন নবীজি ডাক দিয়া বলেন জুলাইবিব তুমি তো অনেক বড় হয়েছ ইমান কেমন ছিল সাহাবীদের আল্লাহ যে বলছেন নবীও বলছেন তাদের মধ্যে ইমান আনার জন্য আর আমাদের ইমান কোথায় সাহাবীদের ইমান কোথায় একটু জানার দরকার আছে কিনা জোরে বলেন নবী আমার ডেকে ডেকে বলেন ও সাহাবী তোমার বিয়ের বয়স হয়েছে তোমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তুমি কি বিয়ে করবা না সাহাবীর নামটা মনে রাখবেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলতেছেন নবীজি আমার টাকা নাই ঘর নাই বাড়ি নাই কে আমার কাছে তাদের মেয়ে বিয়ে দিবে নবীজি বিয়ের বয়স পার হয়ে যায় কে না চাইব বিয়ে করার জন্য কে না চাই বিয়ে করবে আল্লাহর নবী ডাক দিয়া বলেন এ সাহাবী আমি নবীজি তোমার বিয়ের উকিল উকিল হয়ে তোমাকে আমি নিজে বিয়ে করাইব এবার তুমি খুশি না বেজা জোরে বলেন নবী যদি উকালুদি করেন এই সাহাবি খুশি হইব না বেজার হইব জোরে বলেন আল্লাহর নবীর সাহাবি হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মদিনার মধ্যে ওনার গুণাবঞ্জন নাই কয়জন সাহাবীর ইতিহাস আপনাদেরকে শোনাবো নবীজি বলেন জুরাইবি একজন আনসারী সাহাবী ওনার একটা সুন্দরী মেয়ে আছে আমার গে আমার সালাম তাদের কাছে দিবা গো আর বলবা নবীজি তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে আমাকে পাঠাইলেন সাহাবী দৌড়াইয়া আনসারী সাহাবীর বাড়ি চলে গেলেন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির মধ্যে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির দরবার থেকে এসেছি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি আমাকে পাঠাইছে সুবহানাল্লাহ এই কথা বলে দৌড়ায় চলে আসছে বাকি কথা আর শুনে নাই দৌড়ায় চলে আসছে সাহাবী ডাক দিয়ে বলেন ও জুলাইবি একটু দাঁড়া দাঁড়া রে আমার নবীজি বিয়ের প্রস্তাব দিয়ে আমার বাড়িতে তোমাকে পাঠাইল একটু দাঁড়াও আমি আমার বিবির সঙ্গে একটু পরামর্শ করতে চাই পরামর্শ করে তোমাকে সংবাদটা দিয়ে দেব স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে কানাঘুষা করতেছেন নবীজি প্রস্তাব পাঠাইল এমন একজন সাহাবি এই সাহাবি বেটে আবার কালো নাই বাড়ি নাই ঘর মসজিদে নবীর বারান্দার মধ্যে পড়ে থাকে এমন একজন সাহাবিকে নবীজি উকিল হইয়া আমার বাড়ির মধ্যে পাঠাইল স্বামী স্ত্রী এই আলোচনা করতেছে তখন উনার মেয়ে ঘরের ভিতর থেকে মা বাবার কথাগুলো শুনতেছেন ও মনিপুরের মা বোনেরা দিলের কান লাগায় শোনো গো তারা কেমন মহিলা ছিল গো আর তোমরা কেমন মেয়েটা ডাক দিয়া বলেন ও আমার আব্বা গো নবীজি প্রস্তাব পাঠাইল এখানের মধ্যে বুঝার কি আছে আমার বই হইতেছে আর একটু যদি তুমি দেরি করো আমার আল্লাহ না জানি তোমার বিরুদ্ধে আয়াত নাজিল করে বসে বাবা গো আর দেরি করবা না আর দেরি করবা না আমি নবীজির প্রস্তাবে রাজি হয়ে গেলাম গো দৌড়াইয়া নবীজির দরবারে চলে যা আল্লাহ নবীর সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজির আর ওই দিক দিয়ে আনসারী সাহাবী নবীজির কাছে বললেন নবীজি আমি আমার মেয়েকে জুলাইবিবের কাছে বিয়ে দরদন্ন রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ নবীজির সাহাবীরা নবীজিকে কেমন মানতেন একজন সাহাবী যার টাকা নাই যার পয়সা নাই যার ঘর নাই বাড়ি নাই নবীজির কাছে বড় হয়েছে এই সাহাবীর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন আচ্ছা বলেন তো বর্তমান যুগের যে মেয়েরা আছে মডার্ন মেয়েরা বাড়ি নাই ঘর নাই কালো বেটে এমন একজন পাত্র নিয়ে আইসা শুধু বলতো আম্মা তোমার এই ছেলেটার কাছে তোমার বিয়ে দেবো মেয়েটা আমার মনে হইতেছে বর্তমানে যে হালাত বাবার মুখে মুখে বলে দিত আমি এই ছেলেকে বিয়ে করব আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না আমার সঙ্গে এই ছেলে যাই না অথচ নবীজির সাহাবিয়ারা কেমন ছিলেন সেই যুগের মেয়েরা বললেন আব্বা তুমি যদি দেরি করো আমার বই হইতেছে আমার আল্লাহ নাজি আবার তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে যেখানে নবীজি সিদ্ধান্ত নিয়েছে এখানের মধ্যে সময় নেওয়ার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে দৌড়াইয়া নবীজির দরবারে চলে যান আমি বিয়ে বসার জন্য প্রস্তুত সুবহানাল্লাহ
নবী আমার ডেকে ডেকে বলেন জুলাইবি কোথায় রে তোর কপাল লাগছে হাই হে জুলাইবি তুমি না বিয়ে করবা তোমার বিয়ের আয়োজন করার সময় হয়েছে আজকে নবীজি নিজে জুলাইবিকে বিয়ে করাইলেন নবীজি নিজে খুতবা দিয়ে বিয়ে পড়াইয়া দিলেন হঠাৎ কে জানি বাসর এখনো হয় নাই একজন লোক এই তালকিম দিয়ে যায় মদিনার সাহাবীরা কে কোথায় আছো রে হাইয়া লাল জিহাদ হাইয়া লাল জিহাদ এই এলানটা মদিনার অলিদেগুলিতে দিয়ে দৌড়া মদিনার সাহাবীরা আমার নবীজি উহুদের যুদ্ধে যুদ্ধের ময়দানে চলে গেছে কোথায় রে আর দেরি করবা না চলো রে নবীজির সাথে উহুদের যুদ্ধের ময়দানে চলো সুবহানাল্লাহ আমার নবীজির সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি যদি আজকে আমার বিবির সঙ্গে সাক্ষাৎ যাই আর ওই দিক দিয়ে আমার নবীজি ওহদের ময়দানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করবে আমি জুলাইবি এটা মানতে পারবো না হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবির কাছে যাই নাই দৌড়াইয়া উনি ওহদের মাঠে চলে গেলেন সুবহানাল্লাহ ওদের যুদ্ধ শুরু হয়ে গেল তাদের কেমন ঈমান ছিল যদি জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যুদ্ধে না যাইত গো নবীজি তেমন কিছুই বলতো না কারণ নবী জানে তুমি নিজে জুলাইবির বিয়ে পড়াইলে নবীজি জানে আজকে তার বাসর রাত হওয়ার কথা জুলাইবি যদি উহুদের ময়দানে না যায় নবীজি তাকে কিছুই বলবেন এমনটা তো হতো নাকি কিন্তু নবীজির সাহাবী তাদের ঈমান কেমন ছিল গো উহুদের যুদ্ধের ময়দানে যায় উহুদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল নবীজি সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে ভর করিয়া সাহাবায়ে কেরামদের কেঁদে কেঁদে বলেন সাহাবীরা আমার কোন কোন সাহাবী এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে তাদের লাশ আমার সামনে নিয়ে আসো নবীজি সাহাবীদেরকে হুকুম দেওয়ার পর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যেই সমস্ত সাহাবী শহীদ হয়েছে তাদের লাশ নবীজির সামনে এনে হাজির করলেন নবী আমার ডেকে ডেকে বলেন সাহাবীরা আমার বেটে সাহাবী আমি যুদ্ধের ময়দানে আমার জুলাইবির চেহারা দেখেছি কাফেরদের সঙ্গে যুদ্ধ করতেছে আমার জুলাইবি কোথায় রে আমার সামনে আমার জুলাইবি কোথায় আমার সামনে সবাই গ্রাম গোটা যুদ্ধের ময়দান দল্য দল্য করে খুঁজতেছে হযরতে জুলাইবিকে কোথায় পাওই না কোথায় পাওয়া যায় না একজন সাহাবী দৌড়াই
কাছে চলে আসেন নবীজি আপনার সাহাবী বেটে সাহাবী দর্জন কাফেরদের সঙ্গে একাই লড়াই করেছে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আপনার সাহাবী জুলাইবিব শাহাদত বরণ করেছে আল্লাহ আকবার জোরে বলে আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু লিমাইয়াকদালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউর আজকে ফিলিস্তিনের মুসলমান তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মুসলমানদের দ্বিতীয় কিবলা মসজিদুল আকসাকে টিকিয়ে রাখার জন্য আজকে তারা শহীদ হইয়া যায় ও মুসলমান আপনারা মনে করবেন না তারা লসের মধ্যে আছে যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় আবার আল্লাহ তাআলা নিজে বলেন তাদেরকে তোমরা মৃত বলো না তারা মৃত্যুবরণ করে নাই তারা দুনিয়া থেকে স্থানান্তরিত হয়েছে আল্লাহু আকবার তাদেরকে মৃত বলো না তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি হয়েছে তারা আমার দরবারে মৃত্যু না তারা জান্নাতের মধ্যে সবুজ পাখির আকৃতি নিয়ে তারা জান্নাতের মধ্যে তারা যেখানে মনে চায় আল্লাহর নাজ নিয়ামত তারা ভোগ করতেছেন সুবহানাল্লাহ জোরে বলুন আমার নবীজি ডাক দিয়া বলেন জুলাইবি আজকে না তোর বাসর হওয়ার কথা ছিল রে দুনিয়ার বিবিকে প্রাধান্য দিলি না প্রাধান্য দিলি না এই ওদের ময়দানে এসে আমার নবীরকে ভালোবাসার প্রমাণ দিয়া ওদের ময়দানে আজকে দুই শহীদ হয়ে গেলি রে আমার নবী ডাক দিয়া কয় সাবিরা আমার অন্য অন্য সাহাবীদেরকে তোমরা কবরে শোয়াইবা আমার জুলাইবিবকে তোমরা কবরে শোয়াইবা না আমার জুলাইবিবকে আমি নবীজি নিজে কবরে শোয়াইব সুবহানাল্লাহ হে মণিপুরের মুসলমান নবীজির আশিক ছিল তারা সত্যিকারের নবীজির খাঁটি আশিক ছিল সাহাবায়ে কেরাম আমি আপনি নবীজির আশিক দাবি করি আমরা নবীজির আশিক দাবি করি এটা মুখে মুখে অন্তর দিয়া না অন্তর দিয়া যদি হয় তো গো নবীজির চরিত্র নিয়ে আজকে কথা বলা মুসলমান গুরু খাওয়েন না মুসলমানের ইমানে আঘাত লাগে না ঠিক কিনা জুড়ে বলো আমার নবীজির সাহাবী হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা নবীজি বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি নিয়া নবীজির দাড়ি মোবারক গুলো ভিজাইয়া দিলেন নবীজি চোখের পানি ছাড়িয়ে কান্দে আর বলেন জুলাইবি আমি নবীজিকে ভালোবাসি এই ওহদের প্রান্তরে এসে শাহাদত বরণ করেছ আমি নবীজি আজকে আমার জুলাইবিবের লাশটা নিজে কবরে শোয়াইব নবীজি হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কবরে শোয়াইয়া নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে জুলাইবি আমি আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য দোয়া করি তুমি ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছ এই
এইভাবে নবীজি দুলাইবিবের জন্য দোয়া করে আবার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, নবীজি একবার কান্না করতেছে আবার মুস্কি হাসি দিলেন, কারণ কি? নবীজি কাঁদতেছে তদানীন্ত সময় আবার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আপনি কান্না করতেছেন আবার মুস্কি হাসি দিলেন গো, তার কারণ জানতে চাই, বেয়াদবি মাফ করবেন। নবী আমার ডেকে ডেকে বলেন, সাবিরা আমি আমার জুলাইবিনকে যখন কবরের মধ্যে শুয়াই আমি কান্না করতেছিলাম এই কথা চিন্তা করিয়া, জুলাইবিবের আজকে বসর হওয়ার কথা ছিল রে, বসর না করিয়া আমি নবীজিকে প্রাধান্য দিয়ে আজকে যুদ্ধের ময়দানে সহি আবার জুলাইবিবকে আমি হারাইলাম, এই জন্য আমি কান্না করি। আবার যখন মুস্কি হাসি দিলাম আমি আমার জুলাইবিবকে কবরে শুয়াইয়া, আমি যখন কবর থেকে উঠতেছিলাম রে আমি তাকায় দেখি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফুরফুরিরা জুলাইবিবকে ইস্তেকবাল দেওয়ার জন্য জমিনে হাজির হইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান, লম্বা আলোচনা এই জন্য আল্লাহ তাআলা বলেন চার প্রকারের মানুষ আমার দরবারে ক্ষতিগ্রস্ত না। এক নাম্বার হলো যারা দুনিয়ার জমিনে ঈমান আনায়ন করবে গো, কাদের মতো ঈমান আনবো? সাহাবীদের মতো, কাদের মতো ঈমান আনবো? সাহাবীদের মতো ঈমান আনবো। আল্লাহ নবীজি বলেছেন আমিনু কামা আমানান নাস, আমার সাহাবীরা যেমন ভাবে ঈমান আনায়ন করেছে তাদের মতো তোমরা ঈমান আনবা। তাদের মতো ঈমান আনতে পারলে আজকে নাস্তিকের দলেরা মুসলমানদের সঙ্গে ফিরে উঠত। আমাদের ঈমান হচ্ছে লর্ব, যেদিকে বাতাস সেদিকে আমরা ছুটি, যেই দিকে বাতাস সেই দিকে আমরা চলতে থাকি, এটা হচ্ছে আমাদের বর্তমান ঈমানের হালাত। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবা, এটা আমার কথা না আমার আল্লাহর কথা। আপনারা কি আমার কথা বুঝেন না? নেক আমল করার কথা আমি বলছি না আল্লাহ বলছেন। দুই নম্বর ঘোষণা আল্লাহ বলছেন, এক নম্বর দাবি ঈমান আনবা, ঈমান আনার পরে যেই কাজটা করবা সেটা হলো নেক আমল। সুবহানাল্লাহ, জোরে বলেন কেমন নেক আমল আমরা করতেছি? মসজিদের মধ্যে জোহরের আজান হয় আর আপনি জমির মধ্যে আপনি লাইল কাটতেছেন, আপনি জমি চাষ করতেছেন, আপনি জমির মধ্যে আপনি জোহরের সময় পার করে দিলেন, আসরের সময় পার হয়ে গেল, মাগরিবের আজান পড়ে গেছে, আপনি মুসলমান নিজেকে দাবি করেন, মাগরিবের নামাজটাও এসো মসজিদের মধ্যে পড়ার সুযোগ আপনি পান না। আল্লাহ বলছেন চার প্রকারের মানুষ আমার দরবারে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত না। এক নাম্বার ঈমান, ঈমান আনার পরে যারা দুনিয়ার জমিনে নেক আমল করবে আমার আল্লাহ কয় তারা ক্ষতির মধ্যে না, তারা আমার পেয়ারা বান্দা। তিন নাম্বার হলো এই দুনিয়ার জমিনে বহু খারাপ কাজ হয়, আপনাদের মণিপুরে হয়নি? জোরে বলেন, মণিপুরের মধ্যে সবাই আল্লাহর উলি, সবাই আল্লাহর উলি, এখানের মধ্যে খারাপ কাজ হয় না? বিয়ের মধ্যে যৌতুকের প্রচলন আছে না? জোরে বলেন, এটা কি খারাপ কাজের মধ্যে অন্তর্ভুক্ত না? আমার আল্লাহ কয় তিন নাম্বার হলো সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষকে বিতাড়িত করবা। তোমার চেষ্টা যতটুকু করা দরকার মানুষকে তুমি সৎ কাজের আহ্বান করবা। আজকের এই ওয়াজ মাহফিল দ্বারা আপনারা কি বুঝলেন? সৎ কাজের আদেশ আল্লাহর পথে মানুষকে ডাকার চেষ্টা করা হইতেছে, ঠিক কিনা? জোরে বলে। তিন নম্বর হল সৎ কাজের আদেশ, চার নম্বর হল অসৎ কাজ থেকে মানুষকে তোমার চেষ্টা
যদুলুকু করাক দার করে দিবে গ আল্লাহ কয় ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর দুইটা দলে বিভক্ত হয়ে যাবে মানুষ গুরু একটা দল হবে জান্নাতি দল আরেকটা দল হবে জাহান্নামী দল আমার আল্লাহ তাআলা বলবেন জান্নাতীরা একাতারে দাঁড়া জাহান্নামের আরেকাতারে দাঁড়া আচ্ছা বন্ধু এই কথা বলার পরে মানুষ কি সকলেই জাহান্নামী কাতারে দাঁড়াইব জোরে বলেন কেউ কি চাইবে জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়াতে আল্লাহর আইন না মানলেও কেউ সেদিন জান্নাতি কাতার ছেড়ে জাহান্নামীদের সঙ্গে দাঁড়াবে না সবাই চেষ্টা করবে জান্নাতীদের সঙ্গে থাকার জন্য আজকে আপনি ওলামায়ে কেরামের সঙ্গ দিতে ভালো পান না এই দলটাকে আপনি যেভাবে বলে চাই সেইভাবেই আপনি আপনার জবান দিয়ে আপনি কুত্তুদা চিল্ল করেন আল্লাহ সেদিন বলবে দুইটা দলে বিভক্ত হয়ে যা একটা হবে জান্নাতীদের দল আরেকটা হবে জাহান্নামীদের দল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর ও আমার বান্দারা দুই দলে বিভক্ত হয়ে যা সেদিন আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তাআলা সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ সেদিন এই ঘোষণা দিয়ে দিবেন কে আছো দুনিয়ার বাদশারা আইনাল মুলুক কে আছো দুনিয়ার ক্ষমতা বানেরা কে আছো টাকাওয়ালারা ফেরাউন কোথায় নমরুদ কোথায় আমার সামনে দাঁড়া আজকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আছে কিনা দেখা যেইভাবে বলে চাই আপনারা সেইভাবে চলেন একদিন কিন্তু আমার আল্লাহর দরবার আপনাকে দ্বার ক্ষতি হবে সেখান থেকে পালায়ন করার কোনো সুযোগ না আজকে আপনি মানুষকে ধোকা দিচ্ছেন আল্লাহ তাআলাকে ধোকা দিচ্ছেন মনে করতেছেন আল্লাহ বলেন না আমি আল্লাহকে তুমি ধোকা দিতে পারো না কারণ আমি তোমার সাথে দুইজন ফেরেশতা রেখে দিয়েছি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন দুইজন ফেরেশতা কিন্তু 24 ঘন্টা তোমার ভালো কাজও লিখতেছেন খারাপ কাজও লিখতেছেন সুবহানাল্লাহ জোরে বলেন এখানের মধ্যে একটা স্পেশাল উম্মতি মুহাম্মদের জন্য আপনি খারাপ কাজ যতক্ষণ না পর্যন্ত আপনি করেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় গুনাহ লেখা হয় নাই স্পেশাল বোনাস হলো আপনি ভালো কাজের নিয়ত করেছেন আর ওই দিক দিয়ে লেখা শুরু হয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন আমার আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা দুইটা দলে বিভক্ত হয়ে যা হাশরের মাঠে আমার আল্লাহ তাআলা এই ঘোষণা দেওয়ার পরে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন গোটা হাশরের মাঠ এমন একটা অবস্থার মধ্যে হয়ে যাবে কেউ কারো দিকে তাকাই বেদরের কথা কথা বলার কোনো সাহস থাকবে না সবাই উপরের মধ্যে তাকায় থাকবে গ আর এই কথা বলবেন আল্লাহ বিচারের কাজ শুরু করে দাও যদি জাহান্নামী হক জাহান্নামে যাব হাসরের মাঠের আজাব আর সহ্য করতে পারি না বিচারের কাজ শুরু করে দাও আমার আল্লাহ সেদিন বলবেন ও ফেরেশতারা আমার বান্দাকে আমি দুনিয়ার জমিনে হাজারো লক্ষ কোটি নিয়ামত দান করেছিলাম আমার বান্দা নিয়ামতের শুক্রিয়া আদায় করে নাই আজকে হাশরের মাটির মধ্যে যখন দাঁড়িয়ে গেছে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকবে এইভাবে কাপড় পরা নয় কাপড় পরা নয় সবাই উলঙ্গ হইয়া হাসরের মাঠে দাঁড়াইবে সুবহানাল্লাহ হাসরের মাঠের মধ্যে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলার দরবারে হাজির হবে গো আম্মা জান
হযরত আয়েশা কে নবীজি বলেন আয়েশা রে হাশরের মাঠের চিত্রটা এমন হবে মানুষগুলো অলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে আমার নবীজিকে আম্মাজার বলেন নবীজি হাশরের মাঠে মানুষগুলো যদি অলঙ্গ অবস্থায় দাঁড়ায় আমাদের কি কোনো লজ্জা করবে না আমার নবী ডাক দা বলেন আয়েশা হাশরের মাঠে এমন একটা অবস্থা হয়ে যাবে রে মানুষ লজ্জা করবেন দূরের কোথায় কার পাশে কে দাঁড়ায় থাকবে রে এই খবরটা পর্যন্ত কাহারও থাকবে না হে মরিপুরের মুসলমান আমার আপনার সামনে এই দিনটা আছে কি নাই জোরে বলে এই দিনটা আমার আপনার সামনে হাজির জানি না কে কোন দিন দুনিয়া থেকে বিদায় হইয়া যায় এখনো সময় আছে আল্লাহ তাআলার কাছে রুজু হও আমার আল্লাহ তাআলা হাশরবাসীদেরকে লক্ষ্য করে ঘোষণা দেওয়ার পর হাশরের মাঠ স্টপ হয়ে যাবে কেউ কথা বলবে না আল্লাহ তাআলার সঙ্গে দুনিয়ার জমিনে হযরত মূসা পয়গম্বর তুর পারে গিয়ে কথা বলতেন সেই মূসা পয়গম্বর সেদিন বলবেন আল্লাহ আসআলুকা উম্মতি আসআলুকা উম্মি আসআলুকা উম্মি ওয়াল্লাহ আজকে হাশরের মাঠের ভয়াবহ আমার বই হয় আজকে আমার মার পরিচয় দরকার নাই আমার উম্মতের দরকার নাই আজকে তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও ও মুসলমান কেমন হবে আসলের মাঠের চিত্রটা সত্তর হাজার ফেরেশতারা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান্নাম কে ধরে রাখবে গো জাহান্নাম সামনের দিকে আসতে থাকবে জাহান্নামের জবান আমার আল্লাহ খুলে দিবে আমার আল্লাহ তাআলার জাহান্নামের জবান খুলে দিবে গো জাহান্নামের গর্জন গোটা হাশরবাসীরা শুনতে পাবে ফেরেশতারা বলবে আল্লাহ আমি আমরা সকলে মিলে জাহান্নাম ধরে রাখতে পারি না গো জাহান্নাম গুনাহগারদেরকে পাকড়াও করার জন্য সামনে আসে রে মুসলমান আমার আল্লাহ তাআলা সেদিন হাশরবাসীদেরকে লক্ষ্য করে বলবে দুনিয়ার জমিনে সামান্য আমি তোদেরকে সুযোগ দিয়েছিলাম আমি তোকে মেম্বার বানিয়েছিলাম চেয়ারম্যান বানিয়েছিলাম তোর গরমে এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না আজকে আয় আমার সামনে আয় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার আমার সামনে আয় কেউ কথা বলার কোনো সাহস করবে না একজন মাত্র হাশরের মাঠে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সাহস করবে অযুব যাও রে আজকে তোমার ভাইয়ের সামনে দুনিয়াতে যদি কোনো ভাইকে অপর পক্ষ আঘাত করে ভাই তার পাল্টা নেওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক কিনা জোরে বলে মার জন্য দুনিয়ার জমিনে সন্তান পাগল
সুলতানের জন্য মা পাগল আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয় ইয়াউমা ইয়াফিরুল মারউ বিল আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি হাশরের মাঠে আমার আল্লাহ তাআলা কয় মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না একমাত্র আমার আপনার নবী আল্লাহ তাআলার কুদরতে কদমে সেজদায় পড়িয়া কাঁদবে আল্লাহুম্মা ইয়া হাবিলি উম্মতি নারা তাকবীর